শুরুতেই সংবাদ শিরোনাম, মমতার উপর চালানো হলো ভয়াবহ হামলা, মৃত্যুর সংখ্যা। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে একজোট হচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। 22,000 কোটির অস্ত্রবাহী ড্রোন পাচ্ছে ভারত, ঘুম নেই চীন এবং পাকিস্তানের। মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো, মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্দেশ। এবং সবশেষ থাকছে, শ্বশুরকে গৃহবন্দী করার নির্দেশ জারি করেছে সৌদি যুবরাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভোটের প্রচারণায় নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে গিয়ে হত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় একটি মন্দিরে পূজা শেষে বের হওয়ার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পড়ে গিয়ে মমতার কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। এ কারণে প্রচারণার মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। মমতার সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের 4-5 জন লোক ঢুকে পড়েছিল, তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে, এর পেছনে ষড়যন্ত্র ছিল। আঘাত লেগে পা ফুলে গেছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নন্দীগ্রামে থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সেখান থেকে কলকাতায় ফিরিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ছিল তার, কিন্তু আহত হওয়ায় বাকি সব কর্মসূচি স্থগিত করে আপাতত কলকাতায় ফিরেছেন মমতা। সেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। চীনকে চাপে রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক শক্তিধর দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বাড়ছে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনাদের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার একজোট হতে চলেছেন প্রভাবশালী 4টি দেশ। তারা হলো যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া। 2007 সালে গঠিত কোয়াড বা চতুর্থ দেশীয় একটি অবকাঠামোর আওতায় ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়মিত যৌথ সামরিক মহড়া চালিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই অবকাঠামোকে আরও মজবুত করতে প্রথমবারের মতো এই 4 দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের উদ্যোগ নিয়েছেন। আগামী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাপানের প্রধানমন্ত্রী ইয়াশি হিদো সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর যেসব আন্তর্জাতিক জোটকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তার মধ্যে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্ত। প্রতি বছরে 4 নেতার মুখোমুখি বৈঠক হওয়ারও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রশাসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, 4 দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকের ফলে অভ্যন্তরীণ সহযোগিতা নতুন মাত্রা পাবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও অনেকটা একই সুর বিবৃতি দিয়েছে। চীন ও পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্র থেকে 22,000 কোটি রুপিতে 30টি অস্ত্রবাহী ড্রোন কিনছে ভারত। আর এই খবর সামনে আসতে রীতিমতো ঘুম উড়েছে চীন এবং পাকিস্তানের, কারণ প্রতিদিন ভারতের হাতে যে অস্ত্র ড্রোন ছিল তাতে স্রেফ নজরদারি করা যেত, কিন্তু নতুন ড্রোনের মাধ্যমে কোনো হামলা করতে পারত না ভারত। জানা গেছে ভারতে আসতে চলেছে 30টি MQ-9B প্রডিটর, যা কিনতে ভারতের মোট খরচ হবে প্রায় 22,000 কোটি রুপি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষায় বৃহত্তম অংশীদার হিসেবে নাম উঠে এসেছে ভারতের। ট্রাম্পের আমল থেকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল, বর্তমান বাইডেনের আমলেও সেই ধারা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ভারতের হাতে যুক্তরাষ্ট্রের যে MQ-9B ড্রোন আসার সম্ভাবনা রয়েছে, সেই ড্রোনগুলো টানা 48 ঘন্টা পর্যন্ত উড়তে পারে। প্রায় 1700 কিলোমিটার ওজন নিতে পারবে এর একটি ড্রোন। মূলত ভারতীয় নৌবাহিনীর সমুদ্রপথে চীনের যুদ্ধজাহাজের উপর নজরদারি রাখতেই এই ড্রোনগুলো ব্যবহার করবে। গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমার সেনাবাহিনী গ্রেফতার করা হয় ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির NLD নেত্রী অং সান সু চি এবং দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টকে। এদিকে অভ্যুত্থানের পর রাস্তায় নেমে আসে দেশটির জনগণ, গড়ে তুলে কঠোর আন্দোলন। অন্যদিকে আন্দোলন প্রতিহত করতে কঠোর নির্দেশ দেয় সেনাবাহিনী, শহরে শহরে জারি করা হয় কারফিউ।
বিশ্বজুড়ে শুরু হয় সমাবেশ। এর মধ্যে বিক্ষোভকারীদের দমন করতে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর আচরণ গণমাধ্যমে আসতে শুরু করেছে এমন একটি তথ্য প্রকাশ্যে এনেছে দেশটির এক পুলিশ সদস্য, যিনি মিয়ানমার থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। মিয়ানমার পুলিশের ল্যান্স কর্পোরাল থা পিং জানিয়েছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত গুলি করো এমন নির্দেশ পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন তিনি। কয়েকবার সেই নির্দেশ অমান্য করার পর তিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সংবাদসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে থা পিং। বলেছেন, গত 27 ফেব্রুয়ারি খামপাথ শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাব মেশিন গান থেকে গুলি করতে নির্দেশ দেওয়া হয়। সেদিন তিনি নির্দেশ প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, পরের দিন একজন অফিসার আমাকে নির্দেশ দিয়ে বলেন, তুমি কি গুলি করতে পারবে? 27 বছর বয়সী এই ল্যান্স কর্পোরাল এমন নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। এরপর পুলিশ বাহিনী থেকে পদত্যাগ করেন। এর আগে 1 মার্চ মিজোরামে আরেক মিয়ানমারের ল্যান্স কর্পোরাল এবং 3 কনস্টেবল একই রকম মন্তব্য করেছেন। তারাও পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের বিষয়ে মিজোরাম পুলিশ লিখিত তথ্য সন্নিবেশ করেছে। এতে ওই 4 ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য এবং তারা কেন পালিয়ে ভারতে গিয়েছে তা লিপিবদ্ধ করা হয়েছে। এতে মিজোরাম পুলিশকে দেয়া একটি যৌথ ঘোষণায় ওই 4 জন বলেছেন, দেশের বিভিন্ন স্থানের অভ্যুত্থান বিরোধীদের উপর গুলি করতে নির্দেশ দিয়েছে আমাদের। গণ অসহযোগ আন্দোলন যখন জোরালো হয়ে উঠেছে, সেখানে আমরা নিজেদের জনগণের বিরুদ্ধে যারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতেন তাদের উপর গুলি করতে পারি না। শ্বশুর মাসুর বিন আব্দুল আজিজকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স তা বার্তা জানিয়েছে খবর। সৌদি আরবের নিরাপত্তা সংস্থাকে না জানিয়ে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এই নির্দেশ জারি করা হয়েছে। তবে ঠিক কবে থেকে তিনি গৃহবন্দী অবস্থায় আছেন তা স্পষ্ট নয়। মাসুর বিন আব্দুল আজিজ হচ্ছেন যুবরাজের স্ত্রী সারবার বাবা। একই সঙ্গে তিনি বর্তমান রাজা সালমান বিন আব্দুল আজিজের সৎভাই। বর্তমান রাজার 4 ছোট ভাই এখনও জীবিত রয়েছেন। তারা যে কোনো সময় রাজা বা যুবরাজের জন্য হুমকি হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সৌদি যুবরাজ এ পর্যন্ত 200 বারেরও বেশি প্রিন্স এবং রাজনীতিবিদকে আটক করেছেন এবং এদের অনেকেই অর্থের মাধ্যমে মুক্তি পেয়েছেন। এই প্রক্রিয়ায় তিনি হাজার কোটি ডলার আয় করেছেন বলেও জানা গেছে। এছাড়া সাংবাদিক নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে যুবরাজের বিরুদ্ধে। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কার্ল সুরের ফেডারেল কোর্ট অফ জাস্টিসে সাংবাদিক নির্যাতনের বিষয়ে একটি মামলা দায়ের করেছে রিপোর্টার্স উইদাউট বার্গার্স। আদালতের দায়ের করা 500 পাতার অভিযোগে বলা হয়েছে, সৌদি আরবে অন্তত 34 জন সাংবাদিককে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। হত্যা করা হয়েছে সাংবাদিক জামাল খাশুকিকে। এসব সাংবাদিক আইন বহির্ভূত নির্যাতন এবং যৌন সহিংসতা এবং হত্যার শিকার হয়েছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।